যখনই বলা আল্লাহ রসুলের চেহারা লাল হয়ে গেল, চোখগুলো যেন মনে হয় লাল টকটকে রক্তের বন্যা এসে গেছে, আল্লাহ রসুল থেমে গেলেন। এবার বলছেন, হে কায়েস বিন আসিম, জীবনে এত বড় ভুল করেছো, আর তোমাকে কি দিয়ে বুঝাবো? ফাতিক কুল্লা ওয়াহিদাতিন মিনহা রাকাবা, এক মিনিট আর আমার সামনে দাঁড়াও না, তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাও, তোমার মেয়েদের নামে, সমস্ত মেয়েদের নামে একটা একটা করে গোলাম আজাদ করো। আমার মা, হে আমার বোনেরা, এই শিক্ষা প্রতিষ্ঠানে আজকে আপনাদের মেয়েরা পড়াশোনা করছে, আর ইসলাম আসার আগে এই রকমের মেয়েদের বাবারা গলায় হাত দিয়ে টিপে টিপে হত্যা করেছে। সহি হাদিস থেকে প্রমাণ, একটা দুইটা নয়, আট আটটা মেয়ে জন্ম নিয়েছে, সবগুলোকে মেরে একাই বাবা যেন জান্নাত তৈরি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, যাও সমস্ত মেয়ের নামে একটা একটা করে গোলাম আজাদ করো। আল্লাহ রসুলের সামনে গিয়ে বলছেন, ওগো আল্লাহ রসুল, আমার দ্বারা সম্ভব নয়, এমন কিছুই নেই বাড়িতে, আমার আমি যে চলাফেরা করছি বাড়িতে এইরকমের অনেক কিছু আছে, তা নেই। আল্লাহ রসুল বলছেন, তাহলে আবার বাড়ি ফিরে যাও, যাওয়ার পরে সমস্ত মেয়ের নামে নামে একটা একটা করে ওট কুরবানি করো। আল্লাহ রসুল বলছেন, ফাইন শেতে এহদা কুন্না কুল্লা ওয়াহিদাতি মিনহা বাদানা, তুমি গিয়ে প্রত্যেকটা মেয়ের নামে একটা একটা করে উট কুরবানি করো, এত বড় তুমি ভুল করেছো। কি বুঝতে পারলেন আমার শ্রোতা মণ্ডলী? বর্বরতার যুগে, ইসলাম আবির্ভাবের আগে, আল্লাহর কোরআন আসার আগে এই রকমের মেয়েদের আমাদের মতো পুরুষেরা বাবারা গলা টিপে টিপে মেয়েদের হত্যা করত, অনেক পূর্বের কথা। আপনাদের তিনটা যুগের শুধু কালে ইতিহাস শোনাচ্ছি, লম্বা করব না, একদম ছোট করে। যারা এখনো ইতিহাস পড়েন, 7, 8, 9, 10 ইতিহাস দেখবেন, ইতিহাসের পাতায় বিশাল আকারে একটা শব্দ পাওয়া যায়, যেই শব্দটার নাম হলো সতীদাহ প্রথা। আজকে এই রকমের সতীদাহ প্রথা ইতিহাস পড়ে বাচ্চারা মানুষেরা জানতে পেরেছে যে পৃথিবীর বুকে নারীদের উপরে কি নির্যাতন হতো। হায়াত আর মৃত্যুর মালিক হলো আল্লাহ। এবার স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কার আগে মৃত্যু হবে সেটা আল্লাহ ভালো জানেন, কোনো মানুষ জানে না। এই কিছুদিন আগে যে একটা ঝড় বৃষ্টি হলো, ভাই হয়নি এদিকে, এত বৃষ্টি হলো সারাদিনে আমাদের দিকে বন্যা এসে গেছে। আমাদের একজন রিলেটিভের মধ্যে, আত্মীয়র মধ্যে 8 দিন হয়েছে বিয়ে হওয়া, কি বলবো, নসিবে নেই। শোনাচ্ছি আপনাদের, কথাটা মনে পড়লো, আমাদের দিকে আমরা হাঁস বলি, আপনারা বতক বলেন, তাই তো ভাই? একটু বলবেন হা হু করে। তো বুড়ি মা, 4টা হাঁস বা বতক আছে বাড়িতে, বৃষ্টির সময় আকাশ মেঘনা হয়ে গেছে, বাড়িতে আসেনি, তাই মা এবার গেছে হাঁস খুঁজতে, বতক খোঁজার জন্য। ছেলে একটাই বিয়ে দিয়েছে, বৌমাও ঘরে। এবার ছেলে আর বৌমা ভাবছে, মা কোথায় গেল হাঁসগুলো খোঁজার জন্য, চলো আমরাও দুইজনে যাই। এবার ওই দুইজনে বেরিয়েছে, বেশি দিন হয়নি, আমার মনে হয় 15 দিন হয়নি ঝড় বৃষ্টি হওয়া, দুই স্বামী স্ত্রীতে নতুন অবস্থায় ওই বতক খোঁজার জন্য গেছে। হঠাৎ করে দিনের বেলায় এমন একটা বিজলির আওয়াজ হলো আমাদের বাড়ি থেকে অনেক দূরে, আমরা সবাই চমকে উঠলাম। এবার বিকাল বেলায় খবর আসছে, যেই স্বামী আর স্ত্রী হাঁস খোঁজার জন্য গেছে, মা ঘুরে বাড়ি ঢুকেছে, ছেলে আর বউ বেরিয়ে গেছে, তাদের উপরে বিজলি পড়ে, বউ এবার হসপিটালে, ছেলেটা সঙ্গে সঙ্গে বিদায়, মারা গেছে, কার দোষ দেবেন? ভাইরা আমার,
আজকে এই মাদ্রাসাটাকে লক্ষ্য রেখে আপনাদের সামনে শোনাচ্ছি। আমাদের এই সতীদাহ প্রথা কত বড় জঘন্য ছিল, কত বড় মেয়েদের উপরে অত্যাচার করছিল। যদি কোন মেয়ের বিয়ের পরে স্বামী আগে মারা যেত, স্বামীকে এবার চিতায় চড়া হতো, আর ওই মেয়েটাকে জীবিত রাখা হতো না। সবাই বলতো এই কুলাঙ্গার বিবের কারণে তার স্বামীর অকালে মৃত্যু হয়েছে। বিবির দোষ দিয়ে সবাই আবার সেই বিবিটাকে জীবন্ত অবস্থায় স্বামীর সঙ্গে নিয়ে গিয়ে চিতায় উঠিয়ে দিত। ওই মেয়েগুলোকে স্বামীর সঙ্গে সারা জন্মের মতো এবার তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিত। ইতিহাস আপনারা পড়েছেন, রাজা রামমোহন রায় এবং কিছু ইংরেজ শাসকেরা আন্দোলন শুরু করে দিল, সতীদাহ প্রথা বন্ধ করা হোক। এই সময় তাদের বড় আন্দোলনে এই সতীদাহ প্রথা বন্ধ হয়ে গেছে। হে মা আমার, বোনেরা আমার, নচেত আপনাদের মতো মায়েরা আজকে এখানে বসে বসে যারা স্বামী হারা আপনারা জালসা শুনতে পেতেন না। কি অত্যাচার, কি অনাচার, কি অবস্থা আপনাদের ছিল। একটা সহিহ মুসলিমের হাদিস শোনাচ্ছি। হাদিসের রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আপনারা যে বানাত তৈরি করেছেন, মহিলারা যে পড়ার সুযোগ পেয়েছে, ছোট ছোট বেটিরা যে আজকে আলেমা হচ্ছে, আপনাদের জন্য রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা বলে দোয়া করতে পারছে। আপনারা নসিব মনে করেন, এই মহিলারা বেঁচে থাকার নয়, তাদের মেরে ফেলা দরকার ছিল, কিন্তু কোরআন আসার কারণে, দিন আসার কারণে আজকে যেন সবাই আমরা আল্লাহর জমিনে চলাফেরা করতে পাচ্ছি। একটা দলিল দিচ্ছি সহিহ মুসলিমের হাদিস। হাদিসের রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, ওয়া আন আনাসিন ইন্নাল ইয়াহুদা কানু ইজা হাজাতিল মারাতুফিহিম লাম ইয়াকিলুহা ওয়া লাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত। শুনেন গো ভাই আমার, শিক্ষিত আমার যুবক ভাইরা, শিক্ষিতা বোনেরা, আপনাদের অবস্থা ইসলাম আসার আগে কেমন ছিল? হাজি, তো আপনার কমিটির লোক ওখানে যান না, বয়স্ক লোকেরা, আমার মা খালারা, আপনাদের আর কত অনুরোধ করব, একটু আগে আসেন না গো মা। হে মা খালার, একটু আগে আসেন না গে, তাড়াতাড়ি যদি আসেন তাহলে একা দুটো আপনাদের কাওয়ালি শোনাই। আসেন, তাড়াতাড়ি করে আসেন, বারবার আমি বক্তব্য রাখবো, আর যদি পিছনে এসে আমাকেই বলতে বলেন তাহলে আমার যেটা মনের ধারণা আপনাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি সেটা কিন্তু কিছুটা বিলুপ্ত হবে, নষ্ট হয়ে যাবে। আমি অনুরোধ করছি, আজকে সুযোগ পেয়েছি এতদিন পরে এই রকমের আপনাদেরকে নিয়ে আমি একটু বলার জন্য খুব আগ্রহী, যে আমার মায়েরা শিখুক, আমার মায়েরা জানুক যে আজকে ইসলাম আমাদের কত বড় শিক্ষা দিয়েছে। আজকে নারী সভ্যতা আমরা যদি সত্যিতেই একবার মেনে নিতে পারি, ইসলাম আমাদের জন্য অনেক উন্নত, ইসলাম আমাদের পথ দেখিয়েছে, এই কথাটা আমার মায়েরা নিজেই বলবে। দেখেন, আজ থেকে 1700 বছর পূর্বে রোম সাম্রাজ্যে তারা একটা মিটিং করেছিল, যে মিটিংটার নাম হলো কাউন্সিল অফ দা ওয়েলস, জ্ঞানীদের মিটিং, জ্ঞানীদের অধিবেশন। আমার শিক্ষিত ভাইরা, বাপজানেরা, সেখানে শুধু জ্ঞানীরা থাকবে,
যাদের জ্ঞান ধারণা নেই তারা সেই মিটিং এ যেতে পারবে না, অধিবেশনে যেতে পারবে না। এবার সেই অধিবেশনটার নাম দিল কাউন্সিল অফ দা উইলস। সেই জায়গায় এবার সবাই একত্রিত হলো, জ্ঞানীরা দাঁড়িয়ে এক এক করে সম্প্রদায়ের লোক তারা বক্তব্য রাখবে। দাঁড়ালো ইহুদি সম্প্রদায়ের যিনি লিডার, দাঁড়িয়ে বলল, অরে অধিবেশনের লোকেরা, পৃথিবীর বুকে যত মেয়ে মানুষ আছে এই মেয়েরা হল যেন শয়তানের মায়া যা। সবাই বাহবা দিতে লাগলো, হাত তালি মারতে লাগলো। আবার কিছুক্ষণ বাদে ইহুদি সম্প্রদায়ের লোকেরা যখন এই বাহবা দিল, রোম সাম্রাজ্যের বাদশা এবার দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতে লাগলো, পৃথিবীর বুকে নারীরা শুধু শয়তানের মায়া জাল নয়, পৃথিবীর বুকে নারীরা হলো দুনিয়ার বৃহৎ ধ্বংসের কারণ। আরো আনন্দ হয়ে গেল। সক্রেটিস নামে একজন জ্ঞানী ব্যক্তি সেই অধিবেশনে যে ভাষণ দিতে লাগলো, সে বলতে লাগলো, হে সমস্ত লোকেরা, পৃথিবীর বুকে যত খারাপই হয়, যত বড় বড় গজব হয়, বড় বড় অন্যায় হয়, এই অন্যায়ের কারণ হলো সমস্ত নারীরা। হাততালি মারছে, তার মানে নারী নামে তাদের সামনে কোন রকমের সম্মান নেই। নারী মানে তারা পথের ধুলো, নারী মানে তারা তাদের বাড়িতে থাকবে, বাড়িতে এসে তাদের সঙ্গে সারা মাস তারা থাকবে, এই রকমেরটাও তারা পছন্দ করত না। মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছে, ইন্নাল ইয়াহুদা কানো ইজা হাজাতিল মারাতু ফিহিম লাম ইওয়াকেলু হাব ওয়া লাম ইউজামে ওহুন না ফিল বয়ো। মারাত্মক দুটো শব্দ হাদিসের ভিতরে, ওরে মা, এখন কোন মা আমার যেন বাড়ি ছাড়া হয় না, মাসের মাস বছরের পর বছর বাড়িতে থেকে যায়। আল্লাহর নবী বলেন, ইহুদি সম্প্রদায়ের লোকেরা যখন তাদের ঘরে তাদের বিবিরা মাসের মধ্যে সাত দিন তারা ঋতুবতী হয়ে যেত, তখন তাদের হাতে তারা কোন রকমের কিছুই খেত না। ওয়ালাম ইউজামে ওহুন না ফিল বয়ত, যদি মায়েরা ঋতুবতী হয়ে গেছে ওই সময় তাদের সুন্দর খাটে শুইতে দিত না, বাড়িতে থাকতে দিত না, বাড়ি থেকে বার করে দিয়ে কান্তার দিকে ছোট্ট একটা কুড়ে ঘর তাদের জন্য বানিয়ে রাখত। প্রতি মাসে ছয় থেকে সাত দিন তারা সেখানে কায়ে কায়ে থাকবে। কি অন্যায়, কত বড় অত্যাচার নারীদের উপরে! আজকে এই নারীরা আল্লাহর কোরআন শিখছে, এই নারীরা আজকে বানাতে এসে তারা আল্লাহ রসুলের হাদিস শিখছে। এই সম্মান কোথা থেকে আমার মায়েরা পেল, এই কথাটাই আমি আজকে আমার মায়েদের বুঝাতে চাচ্ছি। আগে আপনাদের জীবনের অন্যায়গুলো, জীবনের ক্ষতি কত ছিল সেটা আগে একটু দু মিনিট শোনেন। এবার আমার মা, আমার বোনেরা, আপনারা যখন স্বামীর ঘরে ঋতুবতী হয়ে যেতেন, আপনাদের হাতে গিলাস পানিও খেত না, আপনাদের ঘরে রাখতো না, ঠান্ডা গরম যাই হোক না কেন বাড়ি থেকে বের করে কান্তা একটা ছোট ঘর বানিয়ে রাখতো, আর বলতো সেখানেই জীবন যাপন করো। আল্লাহ রসুলের কাছে এসে জিজ্ঞাসা করছেন, ফাসআলা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা,
ওগো আল্লাহর রাসূল আপনার কাছে আসলাম, এই যে সমস্ত ইহুদি সম্প্রদায়ের মানুষেরা এই কয়েকদিন তাদের বিবিদের বাড়ি থেকে বের করে রাখছে, তাদের হাতে খায় না, আল্লাহ রাসূল এই সম্বন্ধে জানতে চাচ্ছি, যদি জানাতেন খুব খুশি হতাম। আল্লাহ রাসূল চুপ হয়ে গেলেন। দেখেন ভালো করে, আল্লাহ পাক এবার বন্ধ জিব্রাইলকে ডেকে বলে, হে জিব্রাইল, আমার নবীকে সবাই এসে জিজ্ঞাসা করেছে, যেই মেয়েরা ঋতুবতী হয়ে যায় তাদের হাতে তারা খায় না, তাদের ঘরে রাখে না, যাও তাড়াতাড়ি করে যাও, পৃথিবীর বুকে আমার বান্দিদের সম্মানের বার্তা দিয়ে এসো। আল্লাহর কোরআনের আয়াত অবতীর্ণ হলো, ইয়াসআলুনাকা আনিল মাহিজে কুল হুয়া আযান ফাতাযিলুন নিসা ফিল মাহিজ। আল্লাহ বলেন, নবীগো, আজকে যারা এই মেয়েদের সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করি, তাদের তুমি বলে দাও, যখন তারা ঋতুবতী হয়ে যায় হাকিকাতে সেটা হলো পবিত্র সময়ে, অতএব তারা যেন নিজের বিবিদের বাড়ি থেকে বের করে না দেয়, তারা যেন তাদের বিবিদের হাতে গেলাসে হোক আর জায়গাতে হোক না কেন, তারা যেন পানি পান করে। সম্মান দিচ্ছে আল্লাহ। আমার মা জননী, এই মাদ্রাসাটাকে যদি আজকে বাঁচিয়ে রাখতে পারেন, আমার এই এলাকার সমস্ত ভাইজানের কাছে আমার আবেদন, এই শিক্ষা প্রতিষ্ঠানটা আগামী দিনে যদি একটা এরকমের আবাসিক বানা তৈরি হয়ে যায়, আল্লাহর গজব আপনাদের এই জায়গায় আসবে না। এই কারণে যেই নারীরা স্বামীর ঘরে থাকার সুযোগ পেত না, যেই নারীদের গলা টিপে মারা হতো, সেই নারীরা সেই মেয়েরা এখন কোরআন শিখছে। বন্ধুরা, ছ ব্যাগ টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহু আকবার, শুরু হয়েছে। আল্লাহর কসম করে বলছি, আমার মায়েদের কানে আগে খালে তুলে দিতে হবে যে পৃথিবীর বুকে তারা কি ছিল, কি হলো, এই সম্মান কিভাবে তারা পেল। যত আঁচলে পয়সা আছে আমাকে চাইতে হবে না, আনন্দে আটখানা হয়ে তারা আঁচল থেকে খুলে খুলে টাকা দিয়ে দেবে ইনশাআল্লাহ। দেখেন, ছয়টা বেগ পাঠিয়েছিল, ছয় বেগে যার যেমন জুটেছে, একটা মোটা আকারের টাকা আমার মায়েরা পাঠিয়েছেন। আমার মা, হে আমার বোন, আমি অনুরোধ করছি, ইসলাম আপনাদের এবার সম্মানের জায়গায় এনে দিল। কত বড় সম্মান, কত বড় আল্লাহ আপনাদের সম্মান দিয়েছেন। একটা আয়াত শুনেন, আল্লাহর কোরআন বলছে, রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر. আল্লাহ বলেন, বান্দিরে দেখ, আমি আল্লাহ তোমাদের কত বড় সম্মান দিলাম, কত বড় তোমরা সম্মানি। আল্লাহ বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাজুহুম আউলিয়া ও বাজিন, মুমিন পুরুষ এবং মুমিনা নারী, মুমিন বেটা ছেলে, মুমিনা বেটি ছেলে, এক অপরের তারা বন্ধু, তারা ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজ থেকে তারা বিরত থাকতে বলবে। আল্লাহ বলেন, বান্দিরে আমি আল্লাহ তোমাদের ছেড়ে দেই নাই, আমি আল্লাহ তোমাদের সম্মানের বার্তাটা বাড়িয়ে দিলাম। পিছনে নয় আমার মায়েরা, অনেক অনেক আগে আমাদের পিছে পিছে আছে তারা। আপনাদের এই কয়েকটা কথা আজকে জানাবো, তার জন্য অনেক আশা নিয়ে দাঁড়িয়েছি। বন্ধু, যাদের ঘরে দুটা তিনটা মেয়ে আছে, আপনারা মন খারাপ করছেন,
একটুকু মন খারাপ করবেন না, আপনি হলেন সবথেকে আল্লাহর জমিনে আল্লাহর ভাগ্যবান বান্দা। দুটো মেয়ে আছে ঘরে, ওই মেয়ে দুটোকে ভালো করে সকাল যখন হবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে মাথাটায় ওড়নাটা লাগিয়ে দিয়ে এই মাদ্রাসাটাতে আপনারা এসে পৌঁছাই দিয়ে যাবেন। আল্লাহর কসম করে বলছি, আপনারা যেই জায়গায় থাকবেন যাদের একটা দুটা তিনটা চারটা সাটাম সাটাম ছেলে আছে, আপনাদের পায়ের পার্শ্বে তারা দাঁড়াতে পারবে না। কোনো গল্প কথা নয়, হাদিসটা পড়েছি সহি মুসলিমের হাদিস, খালে শুনেন একটু। আল্লাহ রসুল বলছে, নবীজি বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা যায়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া হাকাযা ওয়া জাম্মা আসাবিআহু। যাদের ঘরে মেয়ে আছে, আমি আপনাদের বলতে পারি আপনার জন্য অন্তরটা এত বড় হয়ে যাবে, আপনি এত বড় ভাগ্যবান, আপনার থেকে ভাগ্যবান এই মজলিসার কেউ হতে পারে না। আল্লাহর নবী বলেন, মান আলা জারিয়াতাইনি, যাদের গরিব দুই দুইটি মেয়ে জন্ম নিয়েছে, ওই মেয়ে দুটোকে ভালো করে বাবা দেখাশোনা করলো। নবীজি বলছে, যায়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে পৃথিবীর সমস্ত মানুষেরা যেদিন দ্বন্দ্বমান হবে, ওই মেয়ের বাবা শুনে নাও, হে বন্ধু আমার কান খুলে শুনে নাও। আল্লাহর নবী বলেন, যাদের দুই দুইটা করে মেয়ে দুনিয়াতে হয়েছিল, ওই মেয়ের বাবাদের যেন সকলকে আমার কাছে আসতে বলা হবে। আল্লাহর নবী বলেন, ওয়া জাম্মা আসাবিআহু, এই আঙ্গুল দুটো আল্লাহ রাসূল এভাবে দেখালেন আর বলছেন, শোনো রে হে দুই মেয়ের বাবা, হে দুই কন্যার পিতা, চলে আসো আমার পার্শ্বে, আমি নবী আমার পার্শ্বে তোমরা এমন কাছাকাছি থাকবে যেমন এই দুটো আঙ্গুল কাছাকাছিতে আছে, তে কোন রব দুই মেয়ের বাবা। আর আমার নবী যেন বলছেন, আমি এই রকমের কেয়ামতের দিনে কাছে থাকব। ছেলের কথা বলেনি, একটাও কোন ছেলের কথা বলেননি। মেয়ে যদি মারা যায় ধৈর্য ধরেন, তারা জান্নাতের গেটম্যান হবে। মেয়ে যদি জন্ম নিয়েছে, ভালো করে বানাতে পড়তে দেন, আস্তে আস্তে করে পড়াশোনা করুক, এই মেয়ে দুটোর বাদাউলতে আল্লাহ রসুলের পাশে আপনি দাঁড়ার সুযোগ পাবেন। আরো একটা ভাগ্যবান আপনারা যাদের ঘরে মেয়ে আছে, আমি আপনাদের বলছি আজকে রাত্রি বেলায় পারতপক্ষে মেয়েরা হলো বাবার কলিজা, ঠিক কিনা ভুল বলেন? বাবার জন্য মেয়েরা হলো সব থেকে একদম প্রিয় বস্তু। আপনার যদি কিছু হয়, আপনার ছেলেটা যা দুঃখ করবে তার শতগুণ বেশি আপনার মেয়ে দুঃখ করবে। যাদের ঘরে মেয়ে নেই, আপনারা এখনো বুঝতে পারেননি যে মেয়ের কি মায়া। মুখ ভারী করছেন মেয়ে হলে, খুশি হন। আপনার ঘরে যদি মেয়ে আছে তো আপনি হলেন ভাগ্যবান। সহিহ বুখারীর হাদিস শুনেন, আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিসটার রাবি বর্ণনা দিচ্ছে, তিনি বলছে, ওয়া আন আয়েশা তা قالت دخلت عليا ابنتان لها حضرت عائشہ বলছেন, একদিন আমার ঘরের দরজায় হঠাৎ করে একটা যেন আমি কানে আওয়াজ শুনলাম। আওয়াজ শুনলেন কিসের? একজন মেয়ে মানুষ দরজায় এসেছে। আম্মা জান আয়েশা আওয়াজটা শুনে দরজায় বেরিয়ে গেলেন, দেখেন একজন মা তার ছোট ছোট দুটো মেয়েকে ডানে এবং বামে নিয়ে দাঁড়িয়ে আছে।
তাসআলো আম্মা জান আয়েশাকে বলেন গো আয়েশা আপনার ঘরে যদি কেউ থাকে তো আমাকে একটু সাহায্য করো। দুটো ডানে বামে বাচ্চা আছে, দুটোই মেয়ে। ইবনা তানেলাহা, যার বাংলা অর্থ হলো যে দুই বাচ্চা দুটোই হলো মেয়ে, এবার ওই মেয়ে দুটোকে রেখে হাত বাড়িয়েছে আম্মা জান আয়েশার ঘরে। আম্মা জান আয়েশা বলেন আমি তাড়াতাড়ি করে ঘরে ফিরে গেলাম, আমার মন যেন ছটফট করছে। আল্লাহ, একজন মা দুই দুইটি মেয়েকে নিয়ে আমার ঘরের দরজায় এসে হাত বাড়িয়ে আছে, জানি না কত অনাহারে আছে, হয়তো কতদিন ধরে খাওয়ার নাই। ঘর দেখতে লাগলেন আমাদের মতো তো কুটি ভরা আল্লাহ নবীর ঘরে ধান ছিল না, আমাদের মতো পকেট ভরা পয়সা ছিল না। আম্মা জান আয়েশা বলেন ফালাম তাজিতু ইনদি শাইয়া, পুরো ঘর আমি তালাশ করে দেখলাম ওই মার হাতে তুলে দেব এই রকমের কিছুই যেন আমি দেবার পেলাম না। আল্লাহ নবীর বিবি বলেন ফালাম তাজিতু ইনদি শাইয়া গাইরা তামারাতিন ওয়াহিদাতিন, একটি মাত্র খেজুর দেখে আমার ঘরে একটা বাসনে পড়ে আছে, বেশি কিছু নেই, সব দেখছেন ঘরে। আজকে আপনার আমার ঘরে যান, এক জায়গায় যাবেন তো দেখবেন এক কুটিতে ধান ভরা আছে, আরেক ঘরে যাবেন তো দেখবেন একটা কুটিতে বা বোরায় দেখেন চাল ভরা আছে, আর কোন জায়গায় যাবে তো দেখবেন ভালো বিছানা ঢুকানো আছে, সব আছে। আম্মা জান আয়েশা বলছেন ফালাম তাজিদ ইন্দি শাইয়া, পুরো ঘর দেখলাম কিছুই পেলাম না, গায়রা তামারাতিন ওয়াহিদাতিন, একটি মাত্র খেজুর পেলাম, ওই খেজুরটি হাতে নিয়ে এবার চলে আসছে। একজন মেয়ে দুটো বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মা জান আয়েশা বলছেন আমি এবার যেন দরজায় যাচ্ছি আর বাচ্চা দুটো মার দিকে তাকাচ্ছেন, যেমন দেখবেন বাসায় যখন পাখির বাচ্চা হয়, মা যখন কোন জায়গা থেকে উড়ে আসে বাচ্চাগুলো ঠোঁট দুটো মেল করে দিয়ে চুই 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 করে আওয়াজ দেয়। আম্মা জান আয়েশা বলেন ওই মেয়ে দুটো মার দিকে তাকিয়ে আছে, ফা আতায় তোহা ইয়াহা, আমি আয়েশা একটা খেজুর নিয়ে গিয়ে মার হাতে বার তুলে দিলাম। তিনজন ভুকায় আছে, দুই দিকে দুটো বেটি, মাঝখানে মা, আর খাওয়ার পেল একটি খেজুর। আহ, ওরে আমার মা, প্রথম কবিতাটা পড়েছিলাম সেই কবিতাটার দিকে লক্ষ্য রাখবেন হাদিসের শব্দ, তারপরে আপনাদের জন্য এবার সুসংবাদ দেব। আম্মা জান আয়েশা বলেন আমি যখনই খিজুরটি দিয়ে দিলাম ফা আতাই তুহা ইয়াহা, আম্মা জান আয়েশা বলছেন খিজুরটি হাতে মা পাওয়ার পরে হায়রে মা ফা কাসামাতাহা বাইনাহা বাইনা ইবনাতাইহা ওয়ালাম তাকুল মিনহা, এর নাম হলো দুনিয়ার বুকে মা, এরাই হলো সম্মানী। আম্মা জান আয়েশা বলছেন খিজুরটি আমি যখনই দিলাম বাচ্চা দুটো খাবার জন্য মুখগুলো নড়াচ্ছে, মা তখন মাঝখানে খিজুরটি আদা আদা করছে, বিচ্ছিটা ফেলে দিয়ে খিজুরের বীজ ফেলে দিয়ে দুই দুইটা ভাগ করে দুইটা মেয়ের হাতে মা তুলে দিল। ওয়ালাম তাকুল মিনহা, মা কিঞ্চিত পরিমাণ কিছুই মুখে দিল না। ওই মায়েরা এখনো আছে এই জগতে, এখনো আছে। কুমেতপুরের হাট থেকে আপনি বাড়ি গেছেন, কিছু এই রকমের মিঠাই নিয়ে গেছেন বাড়িতে খাবার জন্য, দুটা চারটা ছেলে আছে আপনার বাড়িতে, মা এবার সবকে ভাগ করে দিয়েছে, শেষে মার পাতে একটু পড়েছে,
মা খেতে যাবে, ছোট বাচ্চাটা আগেই খেয়ে নিয়েছে। মা মুখে ঢুকাচ্ছে, ছোট বাচ্চা এসে বলে, মা আর একটু দাও গো। হায় রে মা, নিজে না খেয়ে মুখ থেকে বের করে এবার দেখেন আবার সেটাই বাচ্চার মুখে তুলে দিচ্ছে। হে দরদি ভাইরা, এই জন্য আপনাদের সামনে হাদিসটা নিয়ে আসলাম। আম্মা জানাইসা এই দৃশ্যটা দেখে যেন অবাক হয়ে গেল। হাইরে বিটিদের দুইটা একটাই খেজুর আদা আদা করে দিল, মা কিছু খেলো না। ওই সময় এবার বাচ্চা দুটোকে নিয়ে আম্মা জানাইসার ঘরের দরজা থেকে চলে গেল। কিছুক্ষণ পর আল্লাহ রসুল আসছেন। আম্মা জানাইসা বলেন, আল্লাহর নবী যখন আমার ঘরে ঢুকলেন আমি কাছে গিয়ে বলতে লাগলাম, নবী গো আমার জীবনের এমন একটা দৃশ্য দেখলাম যা জীবনে কোনোদিন আমি দেখে নাই। নবীজি বলেন, আয়েশা কি দেখেছ? আম্মা জানাইসা বলেন, পুরো ঘটনাটা আমি বলতে লাগলাম। আল্লাহর নবী শুনে যেন অবাক হয়ে গেলেন। নবীর মুখে বারবার হচ্ছে, আয়েশা শোন রে। হে আয়েশা শুনবে আয়েশা, পৃথিবীর বুকে যদি এই রকমের ছোট ছোট মেয়েরা ক্ষুধার জ্বালায় পরীক্ষার সম্মুখীন হয়, আর তাদের জন্য যদি ভালো সুব্যবস্থা করা হয়, ওরে আয়েশা কিয়ামতের দিনে সেই মেয়েরা আল্লাহর জাহান্নামের গেটে দারোয়ানের মতো দাঁড় হবে। কে বলল মেয়েদের সম্মান নাই? কে বলে মেয়েরা সবটাকে দুঃখিনী? কে বলে মেয়ে জন্ম নিলে কান্না করতে হবে? কে বলে ঘরে মেয়ে থাকলে আমি অসম্মানী হয়ে গেলাম? আল্লাহর কসম করে বলি, যাদের ঘরে মেয়ে আছে আপনার থেকে সম্মানী পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। আপনি সম্মানী, আপনাকে আল্লাহ সম্মান দিয়েছেন। আমি আপনাদের কাছে এই হাদিসটা বললাম কেন? হে মা, একটু জায়গাগুলো ফাঁকা থাকলে করে নেন, আর সুযোগ এসেছে শুনে নেন। জানি না এই সুযোগ আবার কবে আসবে না আসবে। যেই মায়েদের উপরে অত্যাচার, প্রত্যেক দিনে পেপারগুলো খুলে দেখেন, আজকে দেখেন, খবর খুলে দেখেন যে একজন মেয়ে মানুষ স্বামীর ঘরে গেছে, টাকা আনতে পারেনি, দানের টাকা বাকি, তার জন্য গলায় ছুরি চালিয়েছে, কালকে আত্মহত্যা করেছে। তারপরে দিন দেখেন মানে বউকে শাশুড়ি শ্বশুর জামাই অর্থাৎ স্বামী সবাই ধরে তাকে অপমান করেছে, আগুনে পুড়েছে, প্রতিদিন পাওয়া যাচ্ছে, এটা কেন? তাদের কি দাম নেই? ইসলাম কি তাদের সম্মান দেয়নি? ইসলাম আসার পরে আমার মায়েরা সব থেকে বেশি সম্মানী। ইসলাম আজকে আমার মায়েদের সম্মান জগিয়েছে। আমি দুটো ইতিহাস শোনাবো আপনাদের, আমার মা আমার খালারা। তবে একটা কথা বলতে চাই, আল্লাহর কোরআন বলছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যদি কেউ হাত বাড়ায় খালি হাতে ফেরত দিও না। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে একজন মা দুটো বাচ্চাকে নিয়ে হাত বাড়িয়েছিলেন, ঘরে কিছুই দেবার ছিল না, একটি খেজুর ছিল, সেটাই দিয়ে সান্ত্বনা দিয়েছিলেন। আমি আপনাদের কাছে আজকে জানাতে চাচ্ছি, হে সমস্ত বাপেরা, হে মাদ্রাসার দরদিরা, হে কুমেরপুর এলাকার যুবকেরা, হে আমার দিনী ভাইরা, এই মাদ্রাসাটাতে আপনাদের ছোট ছোট মেয়ে, আপনার বোন, আপনার নাতিন, আপনার পুতিন, তারা এসে এখানে পড়াশোনা করবে। যখন একবার দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনাদের যেন জীবন কামিয়াব। আমি অনুরোধ করছি যে যেখানে আছেন একবার কোরআনের আয়াতটাকে লক্ষ্য রেখে, আম্মা জান আয়েশার হাদিসটাকে লক্ষ্য রেখে, এই বানাদের জন্য আমার হাতে বেশি নয় দু চার পাঁচ হাজার করে টাকা, এক হাজার করে টাকা, পাঁচশো একশো করে টাকা, একটু কে আছেন যে আমার কাছে এসে আপনার এই বানাদটাকে একটু সাহায্য করবেন? ভাইজান পাওয়া যাবে, দেরি করবেন না।
আমি এতই তাড়াহুড়া করছি, এতই তাড়াহুড়া করছি, অনেকগুলো গুচ্ছিত কথা আপনাদের বলবো তার জন্য। আজকে নারীদের যারা বলে সম্মান নেই, যারা বলে নারীদের উপরে অত্যাচার কিছুই হবে না, আপনি ভয় করবেন না, কারণ আপনার দ্বারায় এই এই কাজগুলো হয়েছে। আপনি এক অপরের সঙ্গে সিলা রহমি করেছেন, আপনি মেহমান নওয়াজি করেছেন, তুইয়েনু আলা দাওয়াইবিল হক। নবীগণ আপনি এই রকমের সহায়দের পাশে দাঁড়িয়েছেন, যারা হকের প্রতি ছিল তাদের পাশে গিয়ে আপনি সাহায্য করেছেন। আপনার দ্বারা এতগুলো ভালো ভালো কাজ হয়েছে, আপনার কিছুই হবে না গো, আপনি কোন রকমের চিন্তা করবেন না। নবীজি বলেন, খাদিজার কথা যখনই আমি শুনলাম, আমার মনে হয় শরীরের ভয় দূর হয়ে গেল। হায়রে বিবিরে, আমার জীবনে এমন একটা সাথী হয়ে তুমি দাঁড়ালে আমার সঙ্গিনী হলে। হযরতে খাদিজা বলেন, আমার নবীকে ওই অবস্থায় আমি সঙ্গী করে নিয়ে আমার চাচাতো ভাই যার সঙ্গে আমার বিয়ের একবার প্রস্তাব এসেছিল, সেই বিয়েতে আমি রাজি হইনি। ওয়ারাকা বিন নাফল, বিশাল বড় দামি দামি আলেম, আমি আমার নবীকে ওই অবস্থায় এবার নিয়ে গেলাম। আল্লাহ আকবার, আর তো নামবো না। এর যতক্ষণ একাধ দু চার দশ জোড়া জোড়া না আসে, দেখে নাকের থেকে ফুল হাত থেকে খুলে আমার মা খালারা এই বালিগুলো এসে আপনাদের মহিলা মাদ্রাসায় দান করেছে। আমার মায়েরা যদি এই রকমের কোরআন হাদিস একটা একটা করে শুনে আর আস্তে করে ভালো করে বুঝিয়ে দেওয়া যায়, আল্লাহর কসম করে বলছি মাদ্রাসাটার জন্য আমার মায়েরাই যথেষ্ট। তারা হাতের কানের নাকের গুলো খুলে খুলে দেবে, যদি বিশ্বাস না হয় একটু পরে দেখবেন যে মা খালারা রূপার আংটি গুলো পরে আছে, একটাও হাতে থাকবে না, সব দিয়ে পাঠাবে। খালি একটা হাদিস বলতে দেন আর, আমার মায়েরা যে দান করতে জানেন তার নমুনা আমি এক্ষুনি বুঝতে পারলাম, কিন্তু আমি এদিকে ধ্যান দেইনি, ধ্যান কোথায় আছে আপনারা বুঝতে পারছেন। যাক আলহামদুলিল্লাহ, আমি দোয়া করব, এবার হাদিসটা শোনাচ্ছি। আল্লাহ রসুলকে নিয়ে যাচ্ছে, আহ, মহিলারা তাদের জিন্দায় দফন করে দেওয়া হতো, বাবারা গলা টিপে মারতো, স্বামী মরে গেছে তার সঙ্গে নিয়ে গিয়ে চিতায় পুড়ানো হতো, সেই মহিলাদের এবার ইসলামের জন্য দেখেন কত বড় সহযোগিতা করেছে। হযরতে খাদিজা বলেন, আমি আমার নবীকে সঙ্গে নিয়ে গেলাম আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফালের কাছে, গিয়ে বললাম, ভাই রে, আজকে আমার হাবিব এত বড় ভয় পেয়েছে, আমার হাবিবের পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না, আমি খাদিজার জন্য দাঁড়িয়েছি। ওরে ভাই যান, আমার নবীর এত ভয়ের কারণ কি যদি একটু বলে দিতে খুশি হতাম। ওরা কাবির নফল দেখে বলে, ওরে বোন খাদিজা, আজকে তোর হাবিবকে আর কোথাও নিয়ে যাস না রে, যা ফিরে বাড়ি নিয়ে যা, তোমার হাবিব অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ এবং আল্লাহর তরফ থেকে সর্বকেতাব পানিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আজ থেকে হলেন নবী। আল্লাহ কোরআন পাঠিয়েছে, খাদিজা তাড়াতাড়ি করে হাবিবকে তোমার ঘরে নিয়ে যাও। দেখেন কত বড় সাহায্য করেছে ইসলামের জন্য। আরো যদি শুনতে চাইতেন একটু শোনাতাম, আল্লাহর কোরআন কালে সূরায়ে কাসাসে গিয়ে দু থেকে তিনটা আয়াত, আমার মায়ের আরো খুশি হতেন, কিন্তু সময় শেষ, বক্তাও পিছনে হাজির, একজন 200 টাকা দিয়ে গেলেন। আমার মায়েরা এই কানের
হাতের যে আপনারা দান করেছেন এক জোড়াই নিয়ে আমি সন্তুষ্ট হয়ে গেলাম, পরবর্তী যা দানগুলো আমার হযরত ভাইয়ের হাতে দিয়ে দেবেন, উনি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করে দেবেন। যাই হোক, আমি কিন্তু আপনাদের কাছে আজকে উঠলাম বটে, বক্তব্য রাখলাম বটে, পরিস্থিতি সাপেক্ষে মনের মধ্যে কিন্তু আমার তৃপ্তি আসলো না। আমি আপনাদের কাছে বক্তব্য রেখে নিজেই যেন মনে হচ্ছে যে অল্প কিছু বলে নেমে যাচ্ছে। ভাই যান, অনেক কিছু বলার থাকলো, যাই হোক, হায়াত বাকি তো মুলাকাত বাকি, শেষে একটা কথা আপনাদের আমি বলে যাচ্ছি, খুব ভালো করে শুনে রাখেন, এই মাদ্রাসাটাকে আপনারা কেউ ভুলবেন না। জেনে রাখবেন আগামী দিনে এই যত এরিয়ায় ছোট ছোট মেয়েরা আছে, এই মেয়েরা আপনাদের এরিয়ার হবে রত্ন, এই মেয়েরা আপনাদের জন্য দোয়া করবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা গজল গাইছিল, তখন আমার ভাইয়ের বাড়িতে আমরা চা খাচ্ছি, ছোট্ট একটা মেয়ে গাইছে, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। আচ্ছা বললেন তো, প্রথমে জ্ঞান পেয়ে গেছে, চাঁদকে জানাচ্ছে, দেখ তুই যত রোশনি দিতে পার না কেন আমার মায়ের সামনে তোর কোনো মূল্য নেই। আচ্ছা বলেন তো, পৃথিবীর সব যদি আপনাকে দিতে মানে চাওয়া হয়, আর যদি বলা হয় তোর মাকে তোর কাছ থেকে সরিয়ে দেখো দেবেন, তবে কিছু কিছু এখনো হারামি আছে যারা নিজের মাকে কিছুই দিতে হয় না, বাড়ি থেকে বের করে দেয়, আছে তার শিক্ষার অভাব। আল্লাহ আমার যুবক ভাই জানদের সকলকে বুঝ দাও, শক্তি দাও, পড়ুন আল্লাহুমা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।